আমি তার হাত দেখে এমনি করছি আল্লাহ মেহেরবান গাদা পালোয়ান আল্লাহ দয়া করছে আমি তার যেটা বলছি ওটা হয়ে গেছে আর কি এখন সে আমার কাছে ভাই তোমার একটা জম্পেশ খাবার দেব মনে করেন আপনি বলছেন ভাই তুই যদি আমার এটা করতে পারোস সুপনগর বাজারে যা চুই ঝাল দিয়া গোস্ত 5 প্লেট তোর জন্য বরাদ্দ কি বলেন ঠিক না কিসের দোকান আব্বাস চুই ঝাল আমি খাই না তেমন আজকে আমার হায়দার সাহেব জোর করে খাওয়াইছে ফজিলত বর্ণনা করে কয় শরীরের বলে ব্যথা দূর হয় খাওয়ার পরে দেই ব্যথা বাড়ছে আচ্ছা দেখেন এখন এই বেচারা গণগিরি করছে পারছে আল্লাহ মেহেরবান গাধা পালোয়ান মানে দয়া করছে আল্লাহ এখন পালোয়ান হয়ে গেছে এখন কই যে তোমার জন্য খাবার আছে হুজুর ওই খাবারটা বাকি ছিল আজকে এই খাবারটা দিয়ে গেছে এটা হলো ওই দিনের বাটপাড়ির খাওয়া মানে মনে করছে আবু বকর সিদ্দিক খুশি হবে যাবা তুই তো বাটপাড়ি করেও খাইতে পারছিস কিন্তু আবু বকর সিদ্দিক দেখে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা দেখেন যদিও সিদ্দিক একবার আবু বকরের জন্য এটা হাদিয়া কারণ সে তো এটা তারে খাওয়াইছে এটা তো কামাই করছে ওই গোলাম আবু বকর তো কোনো দোষ না সিদ্দিক একবার আবু বকর পাইছে হাদিয়া খাইলে খাইতেই পারতো উনি চাইলে কিন্তু এটা খাইতেই পারতেন এটা তার জন্য কোনো সমস্যা না জায়েজ না জায়েজের কোনো মাসাল না কিন্তু ইমানদার কখনো জায়েজ না জায়েজ খুঁজে না ইমানদার খুঁজে তাকওয়া দেখেন আপনি বলবেন ভাই শার্ট প্যান্ট টাই পরলে সমস্যা কি আমি বলবো সমস্যা নাই কিন্তু এটা তাকওয়ার পোশাক না আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আপনি তো পড়তেই পারেন কিন্তু টুপি পাগড়ি পরলে আপনি সিগারেট ধরাইতে পারবেন না প্যান্ট শার্ট টাই পরলে আকামও করতে পারবেন এইজন্য যেই পোশাক পরলে গুনাহ থেকে বাঁচা যায় ওটা তাকওয়ার পোশাক এইটা ছাড়া সব পোশাক হলো গুনাহের পোশাক এইজন্য ইমানদার কখনো জায়েজ না জায়েজ খুঁজে না খুঁজে কি বলেন কি খুঁজবেন আবু বকর তাকওয়া খুঁজছেন যার কারণে আবু বকর বলেন সাথে সাথে আঙ্গুলটা গলার মধ্যে দিয়া বমি করে ফেলে দিলেন ডাক দিয়া বলে আল্লাহু আকবার আমার মাওলা বড় পবিত্র আমি এই জিনিসটা গিলতেও পারি নাই তুমি আমাকে জানায় দিলা আমি বমি করে সব ফেলে দিলাম আলহামদুলিল্লাহ আমি আবু বকরের পেটে একটা দানাও হারাম যায় নাই সুবহানাল্লাহ বিহামদি এটা হলো তাকওয়া আল্লাহ পাকের তাকওয়া অর্জন করলে কোনো বান্দা গুনাহ করতে পারে না আল্লাহ পাকের তাকওয়া অর্জন করলে কোনো বান্দা নামাজ ছাড়তে পারে না তাকওয়া যার দিলের মধ্যে থাকবে হারাম খাইতে পারে না তাকওয়া যার দিলের ভিতরে থাকবে সুখ খাইতে পারে না তাকওয়া যার দিলের ভিতরে থাকবে নামাজ ছাড়তে পারবে না যারা বলেন ঠিক কি না সমাজের ভিতরে এমন বান্দারা আছে যারা সপ্তাহে একটা দিনও মসজিদে যায় না শুক্রবার দিন যাও যায় সবার পরে যায় মানুষের কাঁধ ডেঙে ডেঙে সামনের কাতারে নিজের বাপদাদার জায়গার মতো বসা যায় সারা সপ্তাহ নামাজের খবর নাই সারা সপ্তাহ দৌড়াবে না মসজিদে শুক্রবারে যাবে খতবার সময় যাবে আপনার পায়ে এখানে পাটা এখানে দিয়া দিয়া ঢেঙে ঢেঙে ওই মনে হয় বাপে জায়গা দিছে ওই যায় নামাজ বিছায় রাখছে এখানে আর কেউ বসতে পারবে না সে সারা এসে যায় বসে তাও আবার অনেকে তো আছে চেয়ার বিছায় তারপরে বসে চেয়ার ছাড়া সে নামাজই করে না সে মসজিদে আসা চেয়ার মেন অথচ সারাদিন ডাং ডাং করে ঘুরে বেড়ায় ফুটবল খেলে বেড়ায় হাডুডু খেলে বেড়ায় মসজিদে আসলে অহংকারের চোটে দাঁড়ায় নামাজ পড়ে না বসা চেয়ারে নামাজ আমার এই সমস্ত মানুষদেরকে দেখলে মন স্যার খালি ঠেঙের মধ্যে ডান্ডা দিয়ে বাইরাই সে দাঁড়াইতেছে কার সামনে কথা কয় না কার সামনে আল্লাহর সামনে দাঁড়া কোনো বেড়াগিরি চলতে পারে না মালিকের সামনে দাঁড়াইছো তো গোলামের মতো সেজদা দাও কিসের এখানে চেয়ার তুমি ল্যাংড়া হইলেও তো তোমার দাঁড়ায়েত পড়া উচিত হ্যাঁ তোমার যদি দুই পা না থাকে তখন তুমি বসে পড়ো সারাদিন উল্টা পাল্টা কাজ করে শেষে এসে মসজিদে যায় এটা তাকওয়া নয় তাকওয়া যদি হয় মনে রাখবে রসুল বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা হাদিসে জিব্রিলের ভিতরে আল্লাহর নবী বলেন এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মালিককে দেখো আর যদি তোমার দিলের হালও যেমন না হয় আল্লাহর নবী বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এমন হালত রাখো তোমার মাওলাকে তুমি না দেখলেও আসমানের মালিক তোমাকে দেখতেছে জোরে বলেন দেখে কে আরো জোরে বলেন দেখে কে বাইরে আমার একটা তো আবু বকরের ঘটনা শুনলেন ওমরের ঘটনা শুনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা ছিলেন দ্বিতীয় নম্বর যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর ইবনুল খাত্তাব আমার পরে যদি কোন নবী রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইতে আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর
মজার ঘটনা শুনেন, ওমরের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন শাসক ছিলেন, দুর্নীতিবাজ। কথা কয় না দুর্নীতিবাজ ছিলেন, শাসক ছিলেন। কেমন? শয়তান দেখলেও তো ভয় পাইতো, শয়তান দেখলেও ভয় পাইতো। কেন? ওমর ছিলেন পালোয়ান, নবীওয়ালা মেজাজের ছিলেন ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা ঘর থেকে বের হইছেন। ঘর থেকে বের হওয়ার পরে, এই পোলাবান, তোরা জানোস যে 12টার উপরে মাহফিল, তোরা উঠতেছিস কেন? মাদ্রাসা থেকে চুরি করে আসছে, এখন আবার ভয় আছে যদি সকালবেলা খাবার বন্ধ করে দেয়? কোনো টেনশন নাই, আবুল কালাম ভাই দোষ। এই মাদ্রাসায় খাবার বন্ধ হয় এটা জানেন আপনারা? জানেন না? দেরি করলে খাবার বন্ধ হয়, সবক না বললে খাবার বন্ধ হয়। আমরা যে আল্লাহর গোলামি না করি, আল্লাহ যদি চাইতেন খাবার কি বন্ধ করতে পারতেন কি পারতেন না? আল্লাহ কি করেন খাবার বন্ধ? এরপরও তো আমরা আল্লাহ পাকের বিরোধিতা করি, ঠিক করি না? নামাজ পড়ি না, রোজা রাখি না, এই করি না, সেই করি না, কত উল্টাপাল্টা কাজ করি। আল্লাহ পাক তো চাইলেই পারতেন খাবার বন্ধ করতে, কিন্তু করেন না। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রাত্রিবেলা বিবিরে বলে, বিবি তরবারিটা দাও, তরবারিটা দিছেন। তরবারি দেওয়ার পরে বিবি বলতেছেন কই যাবেন? তোমার হক আদায় করছি, আল্লাহ পাকের হক আদায় করছি। আল্লাহর হক কি? ইবাদত করা। কি ইবাদত করা? আল্লাহর হক আদায় করছি, তোমার হক আদায় করছি, এখন জনগণের কিছু হক আছে ওইটা আদায় করবো। তরবারি নিয়ে বের হয়ে গেছে, ঘুরতে 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 ঘুরতে, এখন তো ইউটিউবের জামানা ছিল না, দেখলেই চিনে ফেলবে, এই জন্য ছদ্মবেশে বের হইতে পারতেন। তো বের হয়ে মরুভূমির মাঝখানে যায়, দেখে একটা ছপরি দিয়ে একটা ঘর, সাইড দিয়া আপনার কি বলে খেজুর পাতা দিয়া ঘেরাও করা। হযরত ওমর শুনতেছেন কানে কানে, চমৎকার করে একজন গান গাইতেছে, তাতাওলা হাযাল লাইল ওয়াসওয়াদ জানিবুহু ওয়া আররাকানি ইদলা খলিলা উলাইহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলু লাযুযিআনিস সারির জওয়ানিবুহু। একটা মেয়ের চিকন কণ্ঠে হযরত ওমর ফারুক এই গানের আওয়াজ শুনে, জমিনের মধ্যে কিছু গান আছে অশ্লীল গান, এলাকার মধ্যে হেঁটে যাবেন শুনবেন ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়, মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান, আল্লাহর পথে গান গাইবে না মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কিনা? এ ফাইটটা যায় মার্কা গান যারা গায়, আজকে এদেরকে দেশের পক্ষ থেকে মেডেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু কোরআনের পাখি হয়ে একাধিক দেশ থেকে বাংলার সুনাম অর্জন যারা করে, এদেরকে কোনোদিন সরকারিভাবে গাড়ি বাড়ি উপহার দেওয়া হয় না। আগরা ফেলটু মাইরা গোল খায়া অন্য দেশের থেকে চুন খালি নিয়ে আমার দেশে আসে, মানুষের গালি খায়, এরপরে ওদের বেতন ঠিক থাকে। হযরত ওমর শুনতেছেন একটা মেয়ে গাইতেছে, তা তো আওলা হাযাল লাইল ওয়া সাদ্দা জানিবুহু, রাত্রি অনেক গভীর এবং অন্ধকার কালো, হায় হায় আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই যে যার সঙ্গে আমি খেলা করব। বিবাহিতরা যারা আছেন বুঝতেছেন তো কথা কয় না? হাসে, বলেন বলেন, বুঝেন তো? অপলাপান যারা আছে বুঝলে বুঝফাতা, না বুঝলে কি তেজপাতা চা দিয়ে বিজয় খা। কারা কারা বিয়ে করে নাই হাত তুলেন তো একটু, কারা কারা বিয়ে করে নাই? করে নাই, করে নাই কারা কারা? এরা অল্প সংখ্যক, সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নেই, এখন তার ফলাফান সব বুঝে অবশ্য আসে। আরে মিয়া 12 বছরের ফলাফান পর্যন্ত দর্শন করে, ওরা আছে কি আর করে কিও? এই হলো বর্তমান সময়ের মোবাইলের ফেতনার কুফল। কুফল ঠিক কিনা জনে বলে, এটা মোবাইলের ফেতনার কুফল। কারণ ও জন্মের পরে মাকে দেখছে এটা টিপে, বাবাকে দেখছে ওইটা টিপে, ও করবে কি আর? ও তো ওগুলাই করবে। হযরত ওমর বলেন আমি শুনতেছি মেয়ের কণ্ঠ থেকে গভীর রাতে গান আসতেছে, আরে রাত্রি গভীর হয়ে গেছে আমার ঘরে কেউ নাই, হায় ফালাউলা হিজারুল্লাহি লা শাইআ মিসলুহু, মালিকের ভয় যদি না থাকতো তাহলে লাযুযিআনিস সারির জওয়ানিবুহু, যেই খাটের মধ্যে শুয়ে আছি এই খাটটা নড়াচড়া করত। একটা মেয়ে গভীর রাতে এই গান গায়, ওমরের মেজাজ গরম হয়ে গেছে, আরে
ইন্না লিল্লাহ ওমরের জামানায় শুয়ে শুয়ে এই সমস্ত অশ্লীল গান এটা তো কিছুক্ষণ পরে গুনায় লিপ্ত হয়ে যাবে ওমর পেরেশানিতে পেরেশানিতে ওই ঘরের প্রথমে দরজা দিয়ে টোকাইছে খুলে নাই তো পিছন দিয়া দেয়াল টপকায় বাড়ির ভিতরে ঢুকে গেছে আপনারা চিন্তা করবেন কিনা ওমর এটা কি কাজ করলো হ্যাঁ হযরত ওমর এটাই করছেন কারণ শাসক তো ঢুকে বলতেছে এই লাইট নিবাও আমি যেন তোমার না দেখি তুমি যেন আমার না দেখো লাইট নিবাও কি সমস্ত নোংরা গান এই গভীর রাতে গাইতেছো তোমার সুরে তো পাগল হয়ে যে কোনো পুরুষ তোমাকে ধর্ষণ করতে ঢুকবে মেয়ে ডাক দিয়ে বলতেছে তা আপনি আসছেন কেন তুমি এটা কেন বললা ওমরের জামানায় তুমি এটা কেন বললা তোমার বিচার ওমরের কাছে আমি দেব তো মহিলা ডাক দিয়ে বলে আমি যদি ভুল করি একটা আপনি করছেন তিনটা কয়টা কারে বলতেছে মহিলা তো আর চিনে না যেটা ওমর মহিলা তো আর জানে না যে এটা অমর মহিলা কয় আমি যদি করি একটা আপনি করছেন তিনটা অমর ডাক দিয়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বলে রে মাথায় তো ছিল না মেজাজ তো গরম হয়ে গেছে আমার এলাকার মধ্যে আমি শাসক থাকা অবস্থায় এমন নোংরা ভাষায় গান গাবে এটা আমি অমর চাই নাই যার কারণে সহ্য না করতে পেরে দেয়াল ঠপকায় ভিতরে ঢুকে গেছি মহিলাটা বলে ডাক দিয়া আপনি ভিতরে ঢুকে একটা নয় তিন তিনটা অন্যায় করেছেন এক নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ালাইসাল বিররু বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররু মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ সুবহানাল্লাহ মহিলা ডাক দেয়া বলতেছেন আল্লাহ পাক বলেছেন পিছনের দরজা দিয়া ঢোকা কোনো পুণ্যের কাজ না এটা পুণ্যের কাজ নয় এটা খারাপ কাজ এই পুণ্যের কাজ আল্লাহ বলেন তাকওয়ার কাজ ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা তোমরা যখন কারো ঘরে ঢুকবা দরজা দিয়া ঢুকো পিছন দিয়া চোরের মতো ঢুকো না আপনি কে আমি আপনাকে চিনি না কিন্তু আপনি আমার ঘরের পিছন দিয়ে ঢুকে আল্লাহর কোরআনের আইন অমান্য করেছেন বলেন সুবহানাল্লাহ হযরত ওমর ডাক দিয়া বলে মালিক আমি ওমর ভুল করে ফেলছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এ মহিলা ভাই তুমি আমাকে তাড়াতাড়ি বলো আমি দুই নাম্বার ভুল কি করছি মালিকের কাছে ক্ষমা চাওয়া লাগবে মহিলা ডাক দেয়া বলতেছেন দুই নাম্বার ভুল আপনি করেছেন আপনি যখন আমার ঘরে ঢুকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তোমরা যখন কেউ কারো ঘরের মধ্যে ঢুকবা তোমরা তখন কেমন ভাবে ঢুকবা সালাম দেয়া ঢুকো অনুমতি নিয়ে ঢুকো ঢুকার আগে তার সঙ্গে গপশপ করো পরিচিত হও তারপরে ঢুকে যাও খবরদার কোনো মানুষের ঘরে ঢুকবা না আপনি আমার ঘরে হুট করে ঢুকে আল্লাহর এই আয়াতের বিরুদ্ধাচারণ করেছেন সুতরাং খবরদার আপনি আপনার অন্যায়ের জন্য আগে আল্লাহর কাছে মাফ চান ওমর বলে মালিক আমার দুই নম্বর অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই হে বোন তুমি এখন বলো আমি তিন নম্বর অপরাধ কি করলাম মেয়েটা ডাক দিয়া বলতেছে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিত্তানিবু কাসীরাম মিনাল যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদারকে বলেছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কারণ অধিকাংশ ধারণা বান্দার জন্য অপরাধ পাপ অধিকাংশ ধারণা বান্দাকে জাহান্নামের রাস্তায় নেয় নাউজুবিল্লাহ মনে করছেন রাত্রিবেলা কোনো একটা বান্দা উঠলো আপনার কাছে মনে হইলো চোর কিন্তু না না এই বান্দাটা চুরি করতে নয় তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠেছে আপনাকে দেখলে মনে হবে অমুক বান্দা এমন তমুক বান্দা এমন আল্লাহ বলেছেন খবরদার খবরদার কারো কথা শুনেই কারো ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে আমরা তো সমাজে এটা করি বেশি আর চেহারা দেখে এ লোকটারে মনে হইতেছে এরকম আরে ভাই আপনি চিনেন নাকি তারে আপনি জানেন নাকি তাকে ধারণা মানুষকে কতটুকু খারাপ জায়গায় নিয়ে যায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তিনটা আয়াতের কথা শুনা বেচারার অন্তর কাঁপতে কাঁপতে অমর শেষ অমর কা আমি মাফ চাই ভাই আল্লাহর কাছে তোমার কাছে আমার মাথায় এটা ছিল না এখন তুমি বলো তুমি কেন এই গান গাইতেছো নোংরা গান যেটা রাত্রে গভীরে তুমি গাইতেছো এটা কেন গাইতেছো মহিলা ডাক দিয়া বলে আমার মনের ভিতরে দুঃখর কথা কার কাছে বলবো অমরের খেলাফত চলে আমি আমার স্বামীকে বিয়ে করেছি এক বছরের বেশি হয়ে গেল আমি আমার স্বামীকে বিয়ের পরে একটা রাত্রের জন্য কাছে পাই নাই স্বামীটা আমি বিয়ে করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিয়েছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যায়
আমার স্বামী চার মাস যাবৎ যুদ্ধের ময়দানে অমরের হয়ে লড়াই করতেছে দ্বীনের জন্য আমার মনের ভিতর দুঃখ নাই কারণ আমার দিলটা আমি আল্লাহর কাছে বলি আল্লাহ দ্বীনের জন্য আমার স্বামীকে লড়াইয়ের ময়দানে পাঠাইলাম আমার কোনো দুঃখ নাই আমার স্বামী চার মাস পরে যখন ঘরের মধ্যে আসলো আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠা আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে চার মাসের পরে আরো চার মাস অতিবাহিত হয় আমার স্বামী আসে না আমার দুঃখ দূর হয় না আমার স্বামী ছাড়া আমাকে দেখার মতো আর কেউ নাই চার মাস এমন দেখতে দেখতে অতিবাহিত হয় আবার যখন আমার স্বামী আমার ঘরে আবার আসলো একটা রাত অতিবাহিত হয় নাই এ মুসলমান বুঝেন একটা নারীর কতটা কষ্ট হযরত ওমর আবার চিঠি দিয়ে আমার স্বামীকে চার মাস হয়ে গেল পাঠিয়ে দিয়েছে সাহাবা ইকরামদের অবস্থা ছিল এমন আমিরের দোয়াত করতেন আমির যদি বলতেন জিহাদের জন্য প্রস্তুত হও প্রস্তুত হয়ে যেতেন আমির যদি বলতেন আগুনের মধ্যে ঝাঁপ দাও ঝাঁপ দিয়ে দিতেন আমার স্বামী ওমরের ফরমান রক্ষা করার জন্য আবারও চার মাসের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে চলে গেছে আমি একটা নারী আমার স্বামী ছাড়া এতগুলা দিন এখানে একা বাজার করে দিবে কে খাবো কার সাথে রাত্রিবেলা গল্প করব কার সাথে ওমর যদি জানতো ওমর এই কথাটা জিন্দেগিতে করতে পারত না ওমর যদি জানতো এই কাজ করত না ওমর তো জানে না একটা মেয়ের দুঃখ কি ওমর তো বুঝে না একটা নারীর চাওয়া কি যার কারণে আমার স্বামীকে তিন তিনবারের জন্য ওমর যুদ্ধের ময়দানে পাঠায় দেয় আল্লাহর কসম আমি যদি আমার আল্লাহর ভয় অর্জন দিনের মধ্যে না রাখতাম তাকওয়া যদি অন্তরের মধ্যে না রাখতাম আমার খাটটা আজকে আওয়াজ দিয়া নড়াচড়া করে এই বিষয়টা চতুর্দিকটা আজকে আলোকিত হয়ে যেত কিন্তু আল্লাহর কসম আল্লাহর ভয়ের কারণে আমি একটা বিন্দু পরিমাণ সময় গুনাহে অতিবাহিত করি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে গা কম্পন হয়ে গেছে ইন্না লিল্লাহ আমি ওমরের জন্য একটা নারী ঘরের ভিতরে এরকম অসহায় হয়ে আছে প্রতিদিন কান্দে বাড়ির ভিতরে রওনা হয়ে গেছে ফজরের নামাজের পর উনার মেয়েকে ডাক দিয়ে বলো মা হাফসা একটু আমাকে একটা মাসলা বিষয় পরিষ্কার করবা আমি বাবা হয়ে তোমাকে মুক্ত করি বলো দেখি একটা নারী তার স্বামীকে ছেড়ে কয়দিন থাকতে পারে উনার মেয়ে ডাক দিয়ে বলে বাবা একটা স্বামীকে ছেড়ে তার বউ চার মাসের বেশি থাকতে পারে না এটা তার জন্য কষ্ট হয়ে যায় হযরত ওমর ফারুক ডাক দিয়া বলেন আয় হায় আমি তো জানতাম না সুতরাং পরের দিন সিংহাসনে বসার পর ওমর ডাক দিয়া বলতেছেন আজকের পর থেকে চার মাস হয়ে গেছে যে সমস্ত মুজাহিদের এই প্রত্যেকটা মুজাহিদ চলে আসবে আর চার মাসের বেশি কোন মুজাহিদ যুদ্ধের ময়দানে থাকতে পারবে না এজন্য চিল্লায় যারা চলে যায় বছরের চিল্লায় এদের জন্য সারা বছর দেওয়া উচিত না কারণ মিনিমাম চার মাস অন্তর অন্তর বিবিকে সময় দেওয়া নয়তো এসে দেখবেন বউ আর আপনার ঘরে নাই আজকে সমাজে এটা চল ধরে স্বামী চার পাঁচ দিনের জন্য গেলেও তো বিবিরা ঠিক থাকতে পারে না সেখানে চার মাস দশ মাস তেমনি ঠিক থাকবে বলেন সবার ভিতরে তো সাহাবাদের জামানার মতো তাকওয়া নাই এই কারণে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ভয় যদি বান্দার দিলের মধ্যে থাকে ওই বান্দা নামাজ ছাড়তে পারবে না ঠিক কিনা কোন বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে মিথ্যা বলতে পারে না বান্দার দিলে আল্লাহর ভয় থাকলে ওই বান্দা গুনাহের রাস্তায় যাইতে পারে না ঠিক না বেঠি তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না মুসলমান কোনদিন হারাম কাজে লিপ্ত হতে পারে আল্লাহ বলেন অবশেষে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার তাকওয়া অর্জন করো তাকওয়ার সঙ্গে মুসলমান হওয়ার সম্পর্ক আছে যদি তাকওয়া অর্জন হয় মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে আর যদি তাকওয়া না থাকে মুসলমান হয়ে কবরে যাওয়া নসিবে মিলবে না এখানে যারা আছেন বলেন তো সবার কবরে যেতে হবে কি হবে না সবাই যাবেন যাওয়ার ঘরটা রেডি রাখা লাগবে কি লাগবে না আপনাদেরকে একটা কথা বলি আমাদের আবুল কালাম ভাই একটা নিয়ত করছেন নিয়তটা হইল এলাকায় একটা কবরস্থান করবে এলাকায় একটা
কবর স্থান করবেন যাতে আপনাদের কবরটা এই জায়গায় থাকে কারণ অনেকে আছে দূরে কবর স্থান থাকার কারণে দূরে যাওয়া লাগে সন্তানরা কবর স্থানে যায় না কবর জিয়ারত করে না তাবুল কালাম ভাই আমারে বলল যে ভাই আমি একটা কবর স্থান বানাইতে চাই এলাকায় অনেক ভাইরা আছেন যাদের জায়গা আছে কেউ যদি চান যে আমি কবর স্থানের জন্য 10 কাটা টাকা দেব 5 শতক জায়গা দেব বা আমি 10000 টাকা দেব একটা কবর স্থান এই জায়গায় তৈরি হোক আমাদের কবর আমি আমার তিন তলা বিল্ডিংটা যেখানে করব ওইটা জায়গা রেডি রাখতে পারলাম কিন্তু 3.5 হাত কবরের জায়গাটা রেডি রাখতে পারলাম না আহা তাহলে আমি কোন জায়গায় যাব মরার পর আমাকে কোন জায়গায় কবর দিবে এটা তো পেরেশানি হওয়ার কথা যে আমি আমার বিল্ডিং করলাম কিন্তু 3.5 হাত মাটি কোথায় হবে ওইটা নির্দিষ্ট করতে পারলাম না এটা আফসোস যেখানে যাব ওই জায়গাটা নির্দিষ্ট করা দরকার আছে না নাই বলেন তো তাহলে কারা কারা আছেন এরকম কেউ থাকবেন আছেন এর জন্য 5000 দিবেন 10000 দিবেন একটু নাম এখানে লেখাবেন অথবা কালামবার কাছে যে সামনে মাদ্রাসার ভিতরে নাম লেখাইতে পারবেন আছেন কেউ থাকলে একটু হাতটা তুলবেন যে কবরস্থানের জন্য আমি 1000 2000 এগুলা দিব ওই উঠেন কেন আমি তো ওয়াজ শেষ করি নাই বসেন মনোযাত নিয়ে যাবেন বসছেনই তো আমি তো যাব ঢাকায় আপনারা তো আসছেন এলাকা থেকে ভাই আপনারা মেজবান আমি মেহমান মেহমানকে ছেড়ে যান না আমি জানি রাত গভীর হয়ে গেছে কিন্তু বৈশা মোনাজাত নিয়ে যাবেন খালি এতটুকু বলেন একটু হ্যাঁ বাস কবরস্থান করবে কেউ যদি চান কথা শুনেন কেউ যদি চান আবুল কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করে কবরস্থানের জন্য টাকা দিবেন বলেন তো এই এলাকায় কবরস্থান হোক এলাকার মানুষ আপনারা যারা আছেন চান কি চায় না এরা চান আচ্ছা চাইলে এই কবরস্থানের জন্য আপনারা নাম লেখাবেন কালাম ভাইয়ের কাছে যে আমি ভাই 500 1000 2000 5000 দিব আপনি শুরু করেন আমরা আছি সবাই যখন মন চায় যতবার মন মানে যতটুকু মন চায় একটু দান করবেন আল্লাহ পাক সকলের যেন তৌফিক দান করে বলেন আমিন যেন আমি মুসলমান হয়ে যে যাব আমার ঘরটা যেন রেডি রাখতে পারি ইনশাআল্লাহ পাশাপাশি সর্বহালতে সর্ব অবস্থায় দিনের ভিতরে আল্লাহ পাক এর ভয় আমরা আমাদের দিলের ভিতরে ঢুকাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তৌফিক দান করে প্রত্যেকটা কাজে আল্লাহ দেখতেছেন এতটুকু একটা চিন্তা যেন আমাদের হৃদয়ের ভিতরে ঢুকা দেয় বলেন আমিন গতকালও মাহফিল ছিল আজকেও হয়েছে আলহামদুলিল্লাহ দুই দিন ব্যাপী মাহফিল আবুল কালাম ভাই স্বতঃস্ফূর্ততার সঙ্গে করেছেন অনেক মাহফিল ক্যান্সেল হয়ে যাচ্ছে এর ভিতরে যে আল্লাহ পাক ওনাকে তৌফিক দিয়েছেন আজকের মাহফিলে যারাই যুক্ত ছিল যারাই সহযোগিতা করেছে প্রত্যেককে আল্লাহ পাক জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে ভরপুর বরকত দান করুক বলেন আমিন এলাকার এলাকার মানুষেরা শুনেন এই জায়গাটা যার উনি মারা গেছে ওনার কোন সন্তান পুরুষ নাই চারটাই মেয়ে ছেলে সন্তান নেই দোয়া চেয়েছেন আল্লাহ পাক ওনার কবরকে জান্নাত বানায় দেয় আজকে ওনার এই জায়গায় বসে আমরা দিনের এই কাজটা করেছি আল্লাহ পাক এই সবটা যেন ওনার কবরে পৌঁছায় দেয় আজকের মাহফিল গতকালের মাহফিল এই মিডিয়ার ভাইরা আপনাদের চিন্তায় আপনারা আমারে কোনো রিকোয়েস্ট করেন না ওয়াজ পাইছেন ওয়াজ নিয়ে সন্তুষ্ট থাকেন চুপ থাকেন প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ থাকে শ্রোতারা উঠে আজকের পরিবেশ নষ্ট করে দিছে এরা মোনাজাতটা ধরে গেলে এদের অনেক গুণা হইতো অনেক গুণা হইতো শয়তান ইচ্ছা মতো গুতাইতো যার কারণে এরা চলে গেছে তো এরা তো অনেক দূরে যাবে এরা এক একজন চট্টগ্রামে যাবে কক্সবাজারে যাবে তো ফজরের ভিতরে ঢুকতে হবে না তো অবরোধে পড়বে আর আমি তো যাবো ওই কালাম ভাইয়ের বাসায় রাতে থাকবো কালকে মাহফিল নাই কালকে হাডুডু খেলবো এই কারণে আমার কোনো টেনশনও নাই আমি আসি এ হলো আপনাদের অবস্থা প্রত্যেকটা মাহফিল এরকম একটা অবস্থা মানে এদের কোনো মোনাজাতেরও দরকার নাই এদের আল্লাহর কাছে চাওয়াও দরকার নাই এ কারণে হেদায়েতও নাই এ কারণে হেদায়েত নাই ওয়াজ শুনলো আল্লাহর কাছে একটু চাবে মোনাজাত এই এই সহ্যটা এদের হইল না এদের হেদায়েত জুটবে কিভাবে বলেন কিভাবে হেদায়েত জুটবে তো আজকের এই মাহফিলের দুই দিন ব্যাপী প্রোগ্রামে যা কথাগুলো শুনেছেন প্রত্যেকটা এলাকার মানুষদেরকে আল্লাহ পাক যেন এই কথাগুলো রাসূল ঢুকায় দেয় আল্লাহ এদেরকে নাজাতের ফয়সালা করে দেয় সকল দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি
لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب فراديون ملي فراديون গুণগারদের হাত দুখানা ফিরাইয়া দিও না রব্বুল আলামিন মেহেরবানি করে দুই দিন ব্যাপী মাহফিলে তোমার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলব আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি তাদের সকলের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি নাজাতের উসিলা বানায় দাও আয় আল্লাহ মেহেরবানি করে যে কথাগুলো বললাম শুনলাম প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা শেষ পর্যন্ত বসলো তোমার দ্বীনের বয়ান শুনে আল্লাহ হাত তুললো আল্লাহ এদের প্রত্যেককে তুমি maaf করে দাও গুনাহগুলোকে গোপন রেখে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ মালিক গো মেহেরবানি করে যারা মাহফিলের সঙ্গে সম্পৃক্ত আছে আল্লাহ টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে তুমি নাজাতের উসিলা বানায় দাও আর রব্বুল আলামিন মা বোনরা পর্দার আড়াল থেকে শুনেছে মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ যুবকদেরকে দিনের খাদেম বানায় দাও মেহেরবানি করে সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে নাও আল্লাহ যে কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দাও তোমার ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকায় দাও আয় আল্লাহ জিন্দগিতে বহু গুণা করেছি আল্লাহ জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে মালিক তো তুমি জানো তুমি ছাড়া আর কেউ জানে না আয় আল্লাহ জমিনের মধ্যে যদি গুণাগুলো প্রকাশ হয়ে যায় তো মুখ ফুলায় কথা বলতে পারতাম না আসমানের মালিক এই গুণাগুলো আসমানে দুনিয়ার জমিনে যেমন গোপন রেখেছো কিয়ামতের ময়দানে গোপন রেখে তুমি জান্নাতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের কবরের মধ্যে আমাদের সওয়াবগুলো পৌঁছায় দিও আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত অসুস্থ আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও আয় আল্লাহ ঘরে অনেকের বাচ্চা অসুস্থ আয় আল্লাহ আমাদের ইয়াসিন হায়দারের বাচ্চা অসুস্থ আয় আল্লাহ অনেকের ঘরে বাচ্চারা অসুস্থ বিবির অসুস্থ অনেকে দোয়া চেয়েছে প্রত্যেকের অসুস্থ ভাইদেরকে আল্লাহ তুমি শেফায় আজলা দায়মা নসিব ফরমাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে তুমি ইমানের জিন্দেগি দান করে দাও আয় আল্লাহ তোবার হায়াত দান করে দাও মালিক গো জিন্দেগিতে যতদিন বাঁচবো ইমানের সঙ্গে বাঁচার তৌফিক দান করে দাও হায়াত যখন শেষ হয়ে যাবে কালেমা নসিব করে তুমি আমাদেরকে মরণ দিয়ে দিও আল্লাহ আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতনি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযম্বি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله